এখনকার এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব একজন বাংলাদেশি সাহিত্যিক রাবেয়া খাতুনের জীবনী সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনারা কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। রাবেয়া খাতুন একজন বাংলাদেশি সাহিত্যিক। তার রচিত প্রথম উপন্যাসের নাম নিরাশ্রয়া। রাবেয়া খাতুন ঢাকার বিক্রমপুরে 27 ডিসেম্বর 1935 সালে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত ষোলঘর গ্রামে। তার বাবা মৌলভী মোহাম্মদ মুল্লুক চাঁদ এবং মা হামিদা খাতুন হারমানিটোলা বিদ্যালয় থেকে প্রবেশিকা বর্তমানে মাধ্যমিক পাশ করেন 1948 সালে। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হয় বিদ্যালয়ের গণ্ডির পর তার প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ বন্ধ হয়ে যায়। 1952 সালের 23 জুলাই সম্পাদক চিত্র পরিচালক এটিএম ফজলুল হকের সাথে রাবেয়া খাতুনের বিয়ে হয়। তাদের 4 সন্তানের মধ্যে রয়েছে ফরিদুল রেজা সাগর, কেকা ফেরদোসি, ফারহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলি। রাবেয়া খাতুন রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক জনপ্রিয় উপন্যাস মেঘের পর মেঘ অবলম্বনে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক চাষি নজরুল ইসলাম 2004 সালে নির্মাণ করেন চলচ্চিত্র মেঘের পরে মেঘ, এবং 2011 সালে তার আরেকটি জনপ্রিয় উপন্যাস মধুমতি অবলম্বনে পরিচালক শাহজাহান চৌধুরী একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র মধুমতি। এছাড়া অভিনয়ে মৌসুমী 2003 সালে তার লেখা কখনো মেঘ কখনো বৃষ্টি অবলম্বনে এই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি। লেখালেখির পাশাপাশি রাবেয়া খাতুন শিক্ষকতা করেছেন, সাংবাদিকতাও করেছেন। এছাড়াও তিনি বাংলা একাডেমির কাউন্সিলর মেম্বার ছিলেন। তিনি ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের গঠনতন্ত্র পরিচালনা পরিষদের সদস্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের বিচারক, শিশু একাডেমির কাউন্সিলর মেম্বার ও টেলিভিশনের নতুন কুরির বিচারক, বাংলাদেশ টেলিভিশনের জাতীয় বিতর্কে জুরি বোর্ডের বিচারক ও সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। যুক্ত ছিলেন বাংলা একাডেমি, বাংলাদেশ লেখিকা সংঘ, ঢাকা লেডিস ক্লাব, বিজনেস ও প্রফেশনাল উইমেন্স ক্লাব, বাংলাদেশ লেখক শিবির, বাংলাদেশের কথাশিল্পী সংসদ ও মহিলা সমিতির সদস্য। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে সাহেব বাজার, মধুমতি, দিন রজনী, সে এক বসন্তে, পাখি সব করে রব, বান্ন বাজার, এক গলি, চাঁদের ফোঁটা ইত্যাদি উল্লেখযোগ্য। তার সম্মানার্থে বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, 21শে পদক, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ, নাসিরুদ্দিন স্বর্ণপদক, জসীমউদ্দিন পুরস্কার, শের বাংলা স্বর্ণপদক, শাপলা দয়েল পুরস্কার, টেনাসিয়ান পুরস্কার, ঋষি সাহিত্য পুরস্কার, অতীস দীপাঙ্কর পুরস্কার, লায়লা সামাদ পুরস্কার, অনন্য সাহিত্য পুরস্কার, মিলেনিয়ার অ্যাওয়ার্ড, টেলিভিশন রিপোর্টস অ্যাওয়ার্ড, বাংলাদেশ কালচারাল রিপোর্টস অ্যাওয়ার্ড, সেলটেক পদক, মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার। তিনি 2021 সালের 3 জানুয়ারি গুলশানে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 85 বছর। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।